আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে। তো এখন আমি চলে যাব কমেন্টস অফ দ্য উইকে। নেচার অফ বিডি থেকে লোকমান আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, নতুন বছরে শুভেচ্ছা। লাস্ট ইয়ার আসলেই খুব খারাপ একটা সময় পার করতে হয়েছে সবাইকে, আর বিশেষ করে আপনার পরিবারের অনেক দুঃখের সময় পার করেছেন। নতুন বছরটা যেন আল্লাহ সবাইকে এরকম মহামারী থেকে হেফাজত রাখেন সেই দোয়া করি। আর আজকের ব্লগটা মাশাআল্লাহ ভালো হয়েছে, আম্মুদের খেলাধুলা আর মিরাজ ভাইয়ের রেসিপি। ভালো থাকবেন আপু, আর নতুন বছর নতুন সম্ভাবনায় গিয়ে যান আপনার সুন্দর কাজ দেখিয়ে। থ্যাংক ইউ সো মাচ লুকমান, সেই প্রথম থেকে তুমি আপুকে অনেক বেশি সাপোর্ট করছো, আর আমার কোনো ব্লগে তোমার কোনো কমেন্ট মিস হয়নি। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া। চলে আসলাম আমার নেক্সট কমেন্ট অফ দ্য উইকে। তো আমি এবার দুইটা কমেন্ট আসলে সিলেক্ট করতে হয়েছে আমাকে, আসলে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমার সেকেন্ড কমেন্ট অফ দ্য উইক হচ্ছেন মারিয়া ব্লগ সিলেট থেকে, আমাদের চকলেট সিস্টার মারিয়া। তো মারিয়া লিখেছে, হ্যাপি নিউ ইয়ার মিষ্টি আপু অ্যান্ড লক্ষ্মীমণি মিষ্টি দুলাভাই। ইয়াস, 2020 ছিল অনেক খারাপ, কেটেছে ইয়ারটা, বাট ভালো কেটেছে বিকজ আমার তোমার মতো মিষ্টি একটা আপু পেয়েছি ওয়াইটিতে এসে। সন্দেশ খুব মজার হয়েছে, রোস্ট, বাটার, কিং প্রন, গরুর মাংস অনেক মজা হয়েছে। আমার নিউ ইয়ার কেমন কেটেছে সেটা তো দেখেছ, আর হ্যাপি নিউ ইয়ার লক্ষ্মী মনে হয়। দোয়া করি নিউ ইয়ারের মতো এভরিডে তোমার অ্যান্ড পুরো ফ্যামিলির ভালো কাটে, অ্যান্ড সবসময় হ্যাপি থাকো মাশাল্লাহ। হোলা হুপটা খুব এনজয় করেছি, লাভ ইউ মিষ্টি অ্যান্ড লক্ষ্মীমণি, লাভ ইউ টু মারিয়া, থ্যাংক ইউ সো মাচ, আমাকে অলওয়েজ সাপোর্ট।